আপনারা যে ডিশটি এখন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাওর সাথে আপনাদের পরিচিতি নাও থাকতে পারে, তবে আপনারা যদি নেটে কাশ্মীরি পোলাও লিখে সার্চ দেন তাহলে হরেক রকমের রেসিপি আপনাদের সামনে এসে উপস্থিত হবে। আমার সৌভাগ্য হয়েছিল কাশ্মীরের দানাপানি নামক রেস্টুরেন্টে প্রথমবার এই পোলাওটি টেস্ট করার, এবং তারপর এই রেসিপিটি আমি কালেক্ট করেছিলাম আমার ফ্রেন্ড রেজওয়ানের কাছ থেকে। কাশ্মীরি পোলাও রান্না হয় কিন্তু মাটন এবং চিকেন দিয়ে, তবে দুটার রেসিপি কিন্তু ভিন্ন। আমরা আজকে করেছি মাটন দিয়ে, এবং প্রথমেই আপনাদের দেখাচ্ছি মাটনটা এত সফট হয়েছে যে আমাকে কোনো জোরাজুরি করতে হচ্ছে না, মাটনটা খুলে আসছে। তো চলুন রুমানার কাছ থেকে রেসিপিটি শিখে নিই। কাশ্মীরি পোলাও তৈরির কিন্তু কয়েকটা স্টেপ। প্রথম স্টেপে আমি মাংসটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটু বড় বড় টুকরো করে খাসির মাংস নিয়েছি এবং হাড় চর্বি সহ নিয়েছি। চিমটি পরিমাণ হলুদ আর আধা চা চামচ লবণ দিয়ে মাংসগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বরাবরের মতো আবারও বলছি, একটু আন্তরিকতার সাথে ভালোবাসা দিয়ে কিন্তু মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে, এবং এই কাজটা সময় নিয়েই করতে হবে। আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাখানো হয়ে গেলে মাংসগুলোকে আমি একপাশে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই আর ফ্রিজে রাখারও কিন্তু কোনো দরকার নেই। সেকেন্ড স্টেপে চলে আসলাম। 1 কাপ টক দই খুব ভালো করে বিট করে নিয়ে একদম স্মুথ করে ফেলবো। টক দইটার কিন্তু পানি ঝরানোর কোনো প্রয়োজন নেই। আমি একটু শো অফ করার জন্য হুইস্কার দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও করতে পারেন। 1 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। লবণ 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ করে ধনে গুঁড়ি আর জিরা গুঁড়ি। 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে কিন্তু আবারও বিট করতে করতে স্মুথ করে ফেলতে হবে। আচ্ছা, 1/4 মানে কিন্তু অনেকে বোঝেন না, 1/4 মানে হচ্ছে 1/4। আর এই মিক্সিংটা দিয়েই কিন্তু আমি মাংসের গ্রেভিটা তৈরি করব। আবারও বলছি, কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। রান্নার একটা সিক্রেট জানেন, রান্নাকে আপনি যত সময় দেবেন খাবার কিন্তু ততটাই টেস্টি হবে। মিক্সিংটা হয়ে গেছে, এবার এই মিক্সিংটাকেও আমি একপাশে রেখে দিচ্ছি। থার্ড স্টেপে চলে আসলাম। এবার সব কিছুই কিন্তু হবে চুলোর উপর। 1/2 কাপ ঘি দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। গরম ঘিয়ের ভেতর 1 টেবিল চামচ করে পেস্তা, কাজু আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিচ্ছি ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত। আচ্ছা, আমি এখানে পেস্তা, কাজু, কাঠবাদাম দিলো, আপনাদের হাতের কাছে যেই বাদামই থাকুক না কেন আপনারা সেটাই দিতে পারেন, তবে ট্রেডিশনালে কিন্তু বাদামটা দিতেই হবে। বাদামগুলো একটু ভাজা হওয়ার পরে 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু আবার বেশি ভাজা যাবে না, কিশমিশগুলো ঠিক যখন এরকম একটু টোপা টোপা হয়ে ফুলে উঠবে ঠিক তখনই এগুলোকে তুলে ফেলতে হবে। চুলোটা কিন্তু আমার জ্বালানোই আছে, দেখতে পাচ্ছেন কিশমিশ আর বাদামগুলোর কালার কেমন হয়েছে। এবার ওই গরম ঘিটার ভেতরে তেজপাতা 3টি, দারুচিনি 3 টুকরো, বড় এলাচ 2টি, স্টার মশলা 2টি, ছোট এলাচ 5-6টি, লং 7-8টি, কাবাব চিনি 8-9টি। এবার সবগুলো খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে সেই মুহূর্তে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। আচ্ছা, ফ্লেভার তো বের হবেই, এই ঘিয়ের ভেতর এতগুলো গরম মশলা দিয়ে ভাজছি, আর একটু আগে এই ঘিয়ের ভেতরে বাদামগুলোও ভেজে নিয়েছি, তাই ফ্লেভার বের না হয়ে যাবে কোথায়। আচ্ছা, এবার মাংসগুলো ভাজার ব্যাপারে একটু বলি। মাংসগুলোকে কিন্তু ভাজতে ভাজতে একদম গোল্ডেন কালার করা যাবে না, আনুমানিক 2 মিনিটের মতো মাংসগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। উল্টানোর কথা এজন্যই বললাম যেন মাংসগুলোর সব জায়গায় একই রকম কালার আসে। আমি কিন্তু ফুল আঁচে মাংসগুলোকে ভেজে নিচ্ছি, আর পুরো প্রসেসটাতেই কিন্তু চুলোর আঁচটা একদম ফুল থাকবে। ট্রেডিশনালি কাশ্মীরি পোলাও কিন্তু মাটন দিয়েই করে, তবে চিকেন দিয়ে কাশ্মীরি পোলাওয়ের রেসিপি কিন্তু একেবারেই ভিন্ন। আর কখনোই কিন্তু আমি বিফ দিয়ে কাশ্মীরি পোলাও তৈরি করতে দেখিনি। মাংসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো টুকরোতে কিন্তু একই রকম কালার এসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু সেই মিক্স করে রাখা মশলাগুলো ঢেলে দেব। খুব
ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার চুলোর আঁচটা একদম ফুল রেখে ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে তেলটা একদম উপরে উঠে আসে। তবে হ্যাঁ, এর মাঝে কিন্তু অবশ্যই কয়েকবার ঢাকনাটা খুলে একদম নিচ থেকে উল্টে দিতে হবে। দই দিয়ে মশলাটা তৈরি করার ফলে কিন্তু এই মাংসে অনেক পানি ছাড়বে এবং এই পানিটা শুকাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে, তাই একটু ধৈর্য ধরে কিন্তু মাংসটাকে রান্না করতে হবে। মাংসটা রান্না হতে থাক, ওদিকে আমি জাফরানটাকে প্রিপেয়ার করে নিই। এক টেবিল চামচ দুধের ভেতরে আনুমানিক 1 গ্রাম জাফরান ভিজিয়ে দিচ্ছি। আর কাশ্মীরি পোলাওয়ে কিন্তু জাফরানটা মাস্ট। খুব চেষ্টা করবেন কাশ্মীরি জাফরানটা দিতে, যদিও দাম একটু বেশি। আর যদি একান্তই না পান, বাজারে যে ইরানি জাফরানটা পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিয়ে একপাশে রেখে দিচ্ছি। ওদিকে দেখেন ঝোলটা একদমই শুকিয়ে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ 4 কাপ। খুব অবাক হচ্ছেন, কাশ্মীরি পোলাও কিন্তু এভাবেই তৈরি করতে হয়। 4 কাপ দুধ দেব আর পানি দেব 2 কাপ পরিমাণ। এই দুধ আর পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে সফট হয়ে যাবে। আর দুধের মালাইটা যখন মাংসের ভেতরে ঢুকবে তখন বুঝবেন টেস্ট কাকে বলে। আবারও রান্না করব ততক্ষণ যতক্ষণ না পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। তবে এইবার কিন্তু একটু সাবধান হতে হবে, দুধ দেওয়ার ফলে কিন্তু বারবার ফেনা হবে এবং উপচে পড়ে যেতে চাইবে, তাই বারবার ঢাকাটা খুলে আপনাকে নেড়ে দিতে হবে। আমি আনুমানিক 10-12 মিনিটের মতো রান্না করলাম। পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এবার আপনাদের আসল জিনিস দেখাই, মানে ঝোলের থিকনেসটা দেখাচ্ছি। এই যে দেখেন, আমি হাতায় তুলে কাট করলাম কিন্তু ঝোলটা পড়ছে না, আর এটাই কিন্তু কাশ্মীরি পোলাওয়ের আসল সিক্রেট। চালটা দিয়ে দিচ্ছি, আমি এখানে বাসমতি চাল নিয়েছি 2 কাপ। চালটা দেওয়ার আগে কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। একটু ভালো করে কিন্তু মিক্স করতে হবে যেন চালের সাথে ঝোলটা খুব ভালো করে মিক্স হয়ে যায়। এবার পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আচ্ছা, এই যে পানিটা দিলাম বা এর আগেও যে পানিটা দিয়েছিলাম সবগুলোই কিন্তু একদম ফুটন্ত গরম। আবার দুধটা যে দিয়েছিলাম ওটাও কিন্তু গরম অবস্থায় ছিল। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পানিটা একটু গায়ে গায়ে চলে আসে। চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে। পানিটা চালের গায়ে গায়ে চলে এসছে। এই পর্যায়ে 5-6টি কাঁচামরিচের আগাটা একটু এভাবে ভেঙে দিয়ে আমি পোলাওটার ভেতরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল বাড়াবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। খুব আলতো করে একটু নিচ থেকে উল্টে দিচ্ছি, খুব বেশি কিন্তু আবার নাড়াচাড়া করা যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে। ঢাকা দিয়ে 3-4 মিনিট অপেক্ষা করার পরে আবারও খুব আলতো করে একটু নেড়ে দিচ্ছি। আর নাড়ার সময় কিন্তু আমি একদম তলা থেকে নাড়ছি, তাহলে নিচে আর লেগে যাবে না। প্রসেস কিন্তু মোটামুটি শেষ। এবার সেই যে বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছিটিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ আর সেই ভিজিয়ে রাখা জাফরানটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এই পর্যন্ত কিন্তু চুলোর আঁচটা একদম ফুল ছিল। এই পর্যায়ে এসে চুলোর আঁচটা একদম লো করে দিয়ে 5 মিনিট অপেক্ষা করে চুলোটা বন্ধ করে দেব। চুলোটা বন্ধ করে দিয়ে 10 মিনিট পরে আমি পরিবেশনে চলে আসলাম। তবে এর মাঝে কিন্তু একবারও ঢাকা খোলা যাবে না। আমি একটা ডিশে পরিবেশন করছি, দেখতে পাচ্ছেন প্রতিটা দানা কিন্তু একদম গোটা আছে। অনেকেই হয়তো বলতে পারেন যে নিচে লেগে গিয়েছে কিনা, আমি আপনাদের সেটাও দেখিয়ে দিলাম। তবে যদি আপনারা নর্মাল হাঁড়িতে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিচে একটা মোটা তাওয়া দিয়ে দেবেন, তাহলে আর হাঁড়িতে লেগে যাবে না। এবার কিন্তু ফাইনাল টাচ, যেটা ছাড়া কাশ্মীরি পোলাও কিন্তু একদমই অসম্পূর্ণ। সার্ভিং ডিশে নেয়ার পরে একদম পরিবেশনের আগে আমি কিছু ফল এভাবে কেটে ছিটিয়ে দিচ্ছি। কোনো বাধ্যবাধকতা নেই, আপনার যেই ফল ভালো লাগে সেটাই দিতে পারেন, তবে রসালো ফল না দেয়াই ভালো। কাশ্মীরি পোলাওয়ের সাথে আমাদের বিরিয়ানির কিন্তু কিছু মিল আছে, তবে না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে আসল পার্থক্যটা কোথায়।
অবশ্যই তৈরি করবেন, প্রিয়জনদের সাথে এনজয় করবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।